বর্তমানে দেশের বিশেষ করে বাংলাদেশের পীর মুরিদির 95% শতকরা 95 ভাগ হয়ে গেছে কমার্শিয়াল বাণিজ্যিক, মাত্র 5% রয়েছে এখনো হক। আমি আপনাদেরকে বলি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আমাদের পীরানি পীর, ওনার কাছে এক লোক যেয়ে বলে, হুজুর আমি আপনার কাছে বয়াত হব, কিন্তু শর্ত হইল আমি হইলাম এক নম্বর মাতাল। হুজুর আমি মদ খাওয়া সারান দেব না, আমি মদ খাবো এরপরে বয়াত হব। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার শর্ত হইল মদ খাওয়া সারান দেবা না, আমার কাছে বয়াত হবা। কাজী আমার শর্ত হলো তুম সারা পিতে রাহো মগর মেরে সামনে না পিও, তুমি যত পারো মদ খাও কিন্তু বাবা আমার সামনে খাইও না, এটা হলো শর্ত। বা ঠিক আছে হুজুর, পীরের সামনে মানুষ বিড়ি সিগারেট খায় না, সে জায়গাকে আমি আপনার সাথে মদ খাবো। বলে তোর শর্ত হইলো কি, বয়াত হবা মদ খাওয়া সারান দেবা না, আমার শর্ত হইলো যত পারো খাও আমার সামনে খেয়েও না। দাও সবক দিয়ে দিছে, মোরেদের বাড়ি হাজি সাহেবের বাড়ির থেকে 200 মাইল দূরে, বাড়ি যাওয়ার পরে কয় একসুটে সারান দেওয়া যাবে না, আস্তে আস্তে সারব, ডেলি 3 বোতল খাইতাম, এখন দিন 1 বোতল খাবো, কয়দিন পরে আবার 7 দিনে 1 বার খাবো, এরপরে 15 দিনে 1 বার খাবো, এরপরে ছাইড়ে দেব। বাজারের থেকে মদ কিনে আইনা গ্লাসের মধ্যে ডালতেছে, গ্লাসের মধ্যে ডালছে, ফেনা হয়ে গেছে, ফেনাটা মজলেই গ্লাস ধরে খাবি, আগলি দিয়া দেখে গ্লাসের মধ্যে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি বসে আছে। দেখার সাথে সাথে চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে, দাঁত লাগিয়ে গেছে, হাই হায় রে আমার মুর্শিদ কিবলা বলেছেন সারা পিতে রাহো মগর মেরে সামনে না পিও, যত বড় খাও আমার সামনে খাইস না, গ্লাসের মধ্যে বইয়ে তাকায় রয়েছে। এই জন্য চিৎকার দেয়া পড়ে গেছে, কতক্ষণ পরে হুঁশ আসছে, কয় যে গ্লাসের মধ্যে আর খাবো না বোতলের মধ্যে খাবো, আবার মদ বোতলের মধ্যে ঢাইলা, ফেনা যখন মজে গেছে আগলিয়ে দিয়ে দেখে বোতলের মধ্যে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি দাঁড়াইয়া আছে। মান মুজাম্মেল আজামালে হাজিয়াম, হাকিম আল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মুরিদ খলিফা, কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইর খলিফা, তাই থানভী রহমতুল্লাহ আলাই এক জায়গার মধ্যে বলেন, মান মুজাম্মেল আজামালে হাজিয়াম, মান মুকাম্মেল আজ কামালে হাজিয়াম, আমার মধ্যে যদি কোন সৌন্দর্য দেখো তাহলে এটা আমার সৌন্দর্য নয়, এটা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি সৌন্দর্য। আমার মধ্যে যদি কোন কামালিয়াত দেখো এটা আমার কামালিয়াত নয়, এটা আমার পীর হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলার কামালিয়াত। আর বুজুর্গি ওই মাতাল এবার যখন বোতল আগলি দিছে, বোতল ধরে খাবি, দেখে বোতলের মধ্যে হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দাঁড়াইয়া আছে, বলছে যেতনে পারো খাও কিন্তু আমার সামনে খেয়েও না। বোতল ফালায় দিয়া তৌবা করিয়া কয়, আর জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেব না, আল্লাহ আমার মাফ করে দাও, এ বলে কান্দাকাটি করে নামাজ পড়ে শুয়ে আসছে। পরের দিন রওনা হয়ে হাজি সাহেবের কাছে আসছে, হাজি সাহেব দেখার সাথে সাথে মিটমিট করে কয়, বাবা কি খবর, মদ খাও না? কয় কেমনে খাবো, আপনার জ্বালা খাইতে পারি না, গ্লাসের মধ্যে খাইতে গেলে আপনার গ্লাসের মধ্যে বসে থাকেন, বোতলের মধ্যে খাইতে গেলে বোতলের মধ্যে খাড়াইয়া থাকেন, এদিক দিয়ে বলছেন যত পারো খাও আমার সামনে খেও না, আপনার জ্বালায় তো খাইতে পারি না। কয়বার চেষ্টা করছি হইল না, এই জন্য তোবা করে আসছি। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, তুই তোবা করে আমার কাছে আসার আগে আমার আল্লাহ জানাই দিছেন তোর নাম মাতালের লিস্টির থেকে কাইটে দিয়া আল্লাহ ওলিদের লিস্টির মধ্যে তোর নাম উঠাইয়া দিছে।
মানমু জামেলা জামালে হাজিয়াম মানমু কামেলাজ কামালে হাজিয়াম ও আমার ভাইরা আমার বাবাজিরা তা আমি বলতেছিলাম এখন পীর মুরিদি কমার্শিয়াল বাণিজ্যিক দিকে প্রবাহিত হচ্ছে আগিলা জমানার পীর মুরিদি আর এখনকার পীর মুরিদি এক নয় ইব্রাহিম আপনি আদম বলে রাষ্ট্রের সব টাকা পয়সা ধন সম্পত্তি এগুলির কবলে আমি লাত্তি মারি আবার তোমরা স্বর্ণের সুই কতগুলি নিয়ে আবার তরঙ্গের মধ্যে বাঁচতে আরম্ভ করছ মুখ দিয়া কও আল্লাহ মুখের মধ্যে স্বর্ণের সুই তোরা ডুব দে তোকে দরকার নাই আমার সেই লোহার সুইটা ওইটা আমারে ফেরত দে এমন সময় একটা মাস ওই লোহার সুই মুখের মধ্যে করি তরঙ্গের উপরে দিয়ে আল্লাহু আল্লাহ বলে আসতে আরম্ভ করল যখন ওনার নিকটে আসছে উনি টপ করে সুইটা নিয়ে আবার খেজুর পাতার সুতার মধ্যে গাঁথছে গাইদা বলতেছে রব রব কর দাব গো তাসে কায় আমির মুলকে হক বে আচুনি মুলকে হাকিম প্রশ্ন করছো বলে কার রাজত্ব ছেড়ে দিয়ে পাইছি কি আমি এমন এক রাজত্বের রাষ্ট্রের রাজত্ব পেয়েছি যেই রাজত্ব কোনোদিন শেষ হবে না এই বলে তিনি আবার দৌড়ে চলে গেলেন পিছনে দিয়া ধরার চেষ্টা করলো সিরাকম্বল কাঁধে করে দৌড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে যে গায়েব হয়ে গেল কয় বছর পর ওনার ছেলেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রভার দিয়ে বাদশাহ ঘোষণা করে বলেন আপনি একজন ওলি লোকের ছেলে আপনার আব্বা আমার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে চলে গেছে এখন আপনার বয়স 20-22 বছর হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা আপনি নেন ছেলে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে কয় চলেন হজে যাই মন্ত্রী পরিষদ নিয়ে যখন হজে গেছে ওই বছরে ইব্রাহিম ইবনে আদম হজে গেছে সিরা কম্বল কাঁধে নিয়ে খোদার ঘর জিয়ারত করতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা কা লব্বাইক আর ওনার ছেলে রাজকীয় পোশাক পরে 40 জন মন্ত্রী নিয়ে খোদার ঘর তওয়াফ করতেছে ইব্রাহিম ইবনে আদম চিন্তা করে এত সুন্দর ছেলে কার 40 জন মন্ত্রী নিয়ে হজ করতে আইছে টিমটা কত সুন্দর ওই পাগলা বেটা কম্বল কাঁধে নিয়ে দলের সাথে ঘুরে এমন সময় প্রধানমন্ত্রী যুবরাজকে বলে ওই যে কম্বলওয়ালা পাগলা হইলো আপনার আব্বা আপনি যে তোয়াব জিয়ারত করতেছেন চক্করের মধ্যে একবার ধরে নেবেন ছেলেওকা লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক ইব্রাহিম ইবনে আদম একে দোয়া করতেছে হঠাৎ চক্করে চক্করে ঘুরে আব্বা আব্বাটা সামনাসামনি হইল যেই বাপ্পাটা সামনাসামনি হয়েছে এমনি ছেলে বাপরে আন্দা করে ধরছে আঞ্জা করে ধরা কয় খালি কাব্বা ছোটবেলায় আমাদেরকে ফেলে আপনি কেমনে বাইরে আইলেন ইব্রাহিম ইবনে আদম ছেলের মুখের দিকে তাকাইয়া ঝরঝর করে চোখের পানি পড়তে আরম্ভ করছে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রেডিও মেসেজ এলহাম নাজিল করলো এলহামের মধ্যে আল্লাহ বলেন হুব্বে হক দিল মেয়া হুব্বে পেশার জমে ইন দোনো কো হারগিজ তু না কর ও ইব্রাহিম ইবনে আদম রে 12 বছর হলো ছেলে সন্তানের মা মহব্বত ছেড়ে দিয়া তোর কলবের মধ্যে আমি বাড়ি বানাইছি তুমি আমারে মায়া মহব্বত করছো এখন বুঝি ছেলেরে পাইয়া আমারে বাড়ির থেকে তাড়াইয়া দিতেছ ও ইব্রাহিম ইবনে আদম আমার ঘরের কাছে বাপ বেটা বুকে বুক মিলিয়ে দাঁড়াইছো আমি তোমার পরিষ্কার জিজ্ঞাসা করি তুমি কি ছেলেরে ভালোবাসবা না আমারে ভালোবাসবা তোমার একটাই মাত্র কলবের মধ্যে দুইজনের মহব্বত কিছুতেই থাকতে পারে না হুব্বে হক দিল মেয়া হুব্বে পেশার জমে ইন্দনু কো হারগিস তু না কার
দুই জিনিস কোনোদিন একখানে রাখা যায় না, আগুন আর পানি কোনোদিন একখানে হইতে পারে না। বিদায় তুমি সিদ্ধান্ত নাও, আমারে রাখবা না তোমার ছেলেরে রাখবা। এই কথা বলার সাথে সাথে তিনি কয়, আমারে সাইরিয়া দে, আমারে সাইরিয়া দে। এই বলে যখন ধাক্কা দিছি, ছেলে সঙ্গে সঙ্গে পুরা হেরেমের মধ্যে মারা গেল। মরে যাওয়ার সাথে সাথে কাল ছেলে আমার দিছিল তোমার নেয়ামত, ছেলের মুখ দর্শন করে তোমার আমি হারাইয়া ফেলতেছিলাম, হেরেমের মধ্যে আমার ছেলের মৃত্যু দিয়ে তোমার সাথে যোগাযোগ পুনরায় প্রতিষ্ঠিত হলো, আমি তোমার উপরে বিচার না। এই বলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়াউমালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হাসরের ময়দানে আল্লাহ ছেলে সন্তানের দিকে দেখবে না, টাকা পয়সার দিকে দেখবে না, চেহারার দিকে দেখবে না, আওয়াজের দিকে দেখবে না, শব্দের দিকে তাকাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন বান্দার কলবের মধ্যে তার প্রেম প্রীতি ভালোবাসা আছে কিনা, এবং তার কলবটা রোগমুক্ত কিনা, কলবে সালিম কিনা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী হইল, বলেন সুবহানাল্লাহ, ওনার একজন বাল্য বন্ধু, ছোট্টবেলার বন্ধু, মিশরে দেখা করতে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী নয়, তিনি প্রাদেশিক পয়গম্বর, প্রভিনশিয়াল প্রফেট এন্ড চিফ মিনিস্টার অফ ইজিপ্ট। শুধু তিনি একজন পয়গম্বরে নন, চার মন্ত্রণায় সহকারে মিশরের প্রধানমন্ত্রী উজিরে আজম। ওনার ছোট্টবেলার একজন খেলার সাথী মিশরে গেছে ওনার সাথে দেখা করতে, বাড়ির ওই রাজধানীর গেটে যেয়ে জিজ্ঞাসা করে, আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করব। ওনার দেহরক্ষীরা বলে, এত সাধারণ ব্যাপার নয়, আগে দরখাস্ত দিতে হবে, এরপরে দরখাস্ত মঞ্জুর হইলে তারপরে তোমাকে যেতে দেওয়া হবে। সে কয়, আমি দরখাস্তের দ্বার দাঁড়ি না, যাই আমার সালাম দিয়া বলো আমার নামে, আমার বাপের নামে, আমার গ্রামে, ছোট্টবেলা দুইজন খেলাধুলা করছি একখানে, আল্লাহ ওনারে বাদশাহ বানাইছে, নবী বানাইছে, এখন বুঝি আমি দরখাস্ত দিয়ে দেখা করব। যাইয়া বলো, যদি দরখাস্ত ছাড়া দেখা করতে দেয় তাহলে করব না, আমি ফিরে চলে যাব। ওনার দেহরক্ষীরা যেয়ে বলে, হুজুর, লোকটার এই নাম বাপের নামে, গ্রামের নামে, জিলাই পোস্টাবি, সেই এ দাবি করে আপনার ছোটবেলার খেলার সাথী, সে দরখাস্ত দিয়ে আসবে না, সরাসরি আসতে চায়, আপনি কি বলুন? হযরত ইউসুফ আলাইহিস সালাম কা, আমার ছোটবেলার বাল্য বন্ধু, একসাথে খেলাধুলা করছি, বিদায় ও দরখাস্ত লাগবে না, ওরে নিয়ে আয়। এই কথা বলে যখন ওই লোকটারে দেহরক্ষীরে নিয়ে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালামের রুমের মধ্যে পর্দা আগলে দিয়ে ভিতরে ঢুকে কয়, আপনারা যান, আপনি যান। এই বলে দেহরক্ষী চলে গেল, গাঠটি হাতে করে ওনার বন্ধু দাঁড়ায় রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে দাঁড়ায় কয়, ভাইজান আমি কোনখানে বসবো? ইউসুফ আলাইহিস সালাম কয়, তুমি বল পাও কেন? ভয় পাই এই জন্য, আপনি হলেন মিশরের প্রধানমন্ত্রী, উজিরে আজম এবং এই দেশের নবী, আপনার কুরসির মধ্যে কি আমি বসতে পারি? আমি কোথায় বসবো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি আমার বাল্য বন্ধু, বন্ধু বন্ধুর কাছে বেড়াইতে আসছো, আমরা দুজন এক চেয়ারেই বসবো। আমার সিংহাসনে আসো। দুইজন একখানে বসে, ইউসুফ আলাইহিস সালামের বন্ধু কয়, আমারে চিনেন? কয়, চিনব না, ছোটবেলার বন্ধু, তুই আর আমি একখানে খেলাধুলা করছি, তুই আমার ধরে ধরে মারতি, আমি তোরে ধরে ধরে মারতাম, আমার মনে আছে। কয়, তুমি আরে গেছো, শুনছিলাম তোমারে বাঘে খাইছে, এরপরে খবর পাইছি তুমি আরাম নাই, তুমি মিশরের প্রধানমন্ত্রী, তারপরে জানলাম তোমারে আল্লাহ নবীও বানাইছে, তাই আমি গরিব মানুষ তোমার সাথে দেখা করতে আসছি, বুঝছিলাম তুমি বুঝি আমার পাত্তা দেবা না, এখন দেখি তুমি আমারও মোটেও ভুলো নাই।
এই বলে দুই বন্ধু সিংহাসনের মধ্যে বসে বসে গল্প করতেছেন। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, তুই খালি বারবার কও বন্ধু, যদি সত্যই বন্ধু হয়ে থাকো বন্ধু, বন্ধুর জন্য কি হাতিয়ে আনছ? ওনার গরিব বন্ধু কয়, বন্ধু রে তুমি হইলে মিশরের বাদশাহ, তোমার ধন দৌলতের কোনো কিছুর অভাব নাই, আমি হইলাম জর্দানের এক গরিব পরিবারের ছেলে। বন্ধু বন্ধুর জন্য আনতে হয় হাদিয়া, এটা ঠিক, কিন্তু তোমার জন্য কি হাদিয়া আনবো আমি চিন্তা করে কুল পাই না, যেটাই কিনতে যাই এটাই তোমার জন্য ছোট্ট হয়ে যায়। তবে আমি একবারে খালি আসি নাই, একটা জিনিস তোমার জন্য আনছি রে ভাই। এই বলে গাঁটটিটা খোলা আরম্ভ করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই গাঁটটির দিকে তাকাই আছে, লোকটা আস্তে আস্তে গাঁটটিটা খুলা ছোট্ট একটা আয়না বাইর করছে। আয়নাটা বাইর করে ওনার হাতে দিছে, ভাই জান আপনার জন্য আমি কি আনবো, শুধু এই আয়নাটা আমি আনছি, আপনি একটু মুখ দেখেন। তাফসীর মধ্যে লেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই আয়নার মধ্যে নিজের চেহারা দেখে কাঁদতে আরম্ভ করলো, কাঁদতেছে। ওনার বন্ধু বলে, ভাই জান আপনার আমি আয়নাটা হাদিয়া দিলাম, আপনি আয়নার মধ্যে চেহারা দেখে কাঁদেন কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, বন্ধু রে হাসরের ময়দানে একদল লোক যে আল্লাহর কাছে বলবে আমরা বন্ধু, আমরা তোমার ওলি, আল্লাহ বলবেন আমার জন্য কি হাদিয়া আনছ, সেদিন তারা বলবে তুমি আল্লাহ তোমার জন্য কি আনবো, তোমার জন্য আমাদের কলব নামক আয়নাটা হাদিয়া এনেছি। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখি তোমার আয়নার মধ্যে আমারও দেখা যায় কিনা, তুমি যে আয়না আমার হাদিয়া দিচ্ছ, যদি ওই আয়নার মধ্যে আমার দেখা যায় তাহলে বুঝবো তুমি আমার বন্ধু। নাহনু আউলিয়া বুকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, তাহলে দুনিয়ায় বন্ধু আখেরাতেও বন্ধু, তাহলে বন্ধু তোমার জন্য শান্তি নিকেতন ব্যস্ত বানাই রেখেছি। ওদিন যারা আল্লাহর পাগল তারা আল্লাহ রব্বুল আলামিনকে কলব নামক আয়না হাদিয়া দিবে, আল্লাহ রব্বুল আলামিন সেটা যাচাই বাছাই করে দেখাবে যে এর ভিতরে আমারে দেখা যায় কিনা, যদি আমারে দেখা না যায় এই আয়না কোনোদিনও আয়না না। তখন সব ওলিরা সব আল্লাহর পাগলেরা যারা আল্লাহর মহাব্বত দিয়ে কলবকে ভরে রাখছিল তারা দিল নামক কলব নামক আয়না আল্লাহ রব্বুল আলামিনকে হাদিয়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন ওই আয়নার মধ্যে নিজের কুদরতি চেহারা দেখবে। ও আমার বন্ধুরে আমি কান্দিয়ে জন্য তুমি আজ বন্ধু হয়ে আমার হাতে আয়না দিস, তোমার আয়নার মধ্যে সুফরে দেখা যায়, ঠিক হাসরের ময়দানে আল্লাহর পাগলেরা আল্লাহর কাছে আয়না দিবে। ওই আয়নার মধ্যে মাহবুবে হাকিবি আল্লাহ রব্বুল আলামিনকে পরিষ্কার দেখা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah. O Allah, Allah re, tumi amar harano ot bohal tobiyo to firot diso. Ami bhebechilam, ami bujhi more jabo. এই প্রচন্ড উত্তাপের মধ্যে আমি হাঁটতে পারবো না, একটু পরে পিপাসা ধরলে আমি কোথায় পানি পাবো,
আমি বুঝি মরুদ্যান মরুভূমিতে মরে যাব, আল্লাহ তুমি যাতে আমাকে তোমার আমার হারানো উটকে বহাল তবিয়তে ফিরত দিস, আমি তোমার কি ধন্যবাদ দিব। আন্তা গোলামি ওয়ানা মাওলায়া, তুমি হইলে আমার গোলাম, আমি হইলাম তোমার মাওলা। বলেন সুবহান, মনে আছে, খেয়াল আছে? এখান থেকে আমি আবার একেবারে মিডিল ইস্ট মধ্যপ্রাচ্যের একেবারে ইব্রাহিম ইবনে আদমের সে বলক শহরে চলে গেছিলাম। বলুন সুবহান, বলক শহরের থেকে আবার আমি মক্কা মুয়াজ্জামা কাবা ঘর থেকে ফিরে এলাম। বলুন সুবহান, ও আল্লাহ আল্লাহ রে, আন্তা গোলামি ওয়ানা মাওলায়া, আমার হারানো ওটকে মহাল তুমি হতে ফিরে পেলাম, আনন্দে আত্মহারা হয়ে গেছি, তোমার ধন্যবাদ জানাই, তুমি হইলে আমার গোলাম, আমি হইলাম তোমার মাওলা। বলেন সুবহান, আনন্দে আত্মহারা হইয়া মাওলারে গোলাম বলা আরম্ভ করছে সম্পূর্ণ অযুক্তি। ও আবু হুরায়রা, গুনাগার বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে যে বলে আমি যা করছি আর করব না, আমারে মাফ করে দাও, মৃত্যু পর্যন্ত যদি ওই গুনাহ না করে, আল্লাহ বলেন আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি, তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম, তোর জীবনের সম্পূর্ণ গুনাহকে আমি আল্লাহর নেকিতে রূপান্তরিত করলাম। বলেন ওয়াকান আল্লাহু গফুরার রহিমা। বলেন সুবহানাল্লাহ, আপনারা বিরক্ত হচ্ছেন, ধৈর্য হারাইতেছেন? ধৈর্য হারেন না, আমি সময় মতেই মোনাজাত দিব ইনশাআল্লাহ। আজ থেকে আনুমানিক 5 বছর আগে আমি সিলেট সাতক সিমেন্ট ফ্যাক্টরিতে এক তাফসিরে গেলাম। ওই সাতক সিমেন্ট ফ্যাক্টরির যিনি ম্যানেজার সেও আমার খুব ভক্ত, আর শ্রমিক নেতা দুইজন, সভাপতি সেক্রেটারি দুইজন হইল আমার মুরিদ। আমি যখন রওনা দেব, কই হুজুর আপনি যে যাইতেছেন বাড়ি, আপনাদের দিব কি? তাই আমি বললাম যে সাতক থেকে বাড়ি গেলে কি দেওয়া লাগবে জানো না, তার মানে সাতক থেকে আমি বাড়ি গেলে তো আমার ফোলা ভেনে বলবো সাতক কমলা লেবুর জন্য ঘোষিদ্ধ, কমলা তো আনলেন না। হুজুর তাহলে আমরা কমলা দেবো? আমি কালে হ্যাঁ, 104টা কমলা এক কার্টনে, আর 104টা কমলা আর এক কার্টনে, 208টা এই বড় বড় কমলা দেয়া। কহ হুজুর আপনার নামে যদি সব বুক করি তাহলে আপনার ভাড়া দিতে হবে। তা বললাম আমার নামে করো না সব, আমার পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা যিনি বর্তমানে আমার চলাভাঙ্গা দরবার শরীফের গদিনিসীন পীর সাহেব কেবলা, তিনি ছিলেন আমার সফর সঙ্গী। তাম বললাম যে আমাদের দুই ভাইয়ের নামে 2টা কার্টন বুক করে দেন, আমাদের দুই ভাইয়ের নামে 2 কার্টন বুক করে প্লেনে উঠায় দিল। ঢাকা বিমানবন্দরে যখন প্লেনতে গেলাম, লাম বিমানের গোডাউনের দরজায় যেয়ে দেখি কার্টন ঠিক আছে, ভিতরে একরকমের চেয়ার আছে, ও চেয়ারের মধ্যে দুই ভাই 2 কার্টন নিয়ে ঠেলে দরজায় এলাম। বিমানবন্দরে গেটে এসে দেখি আমার ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়াই আছে, ধরাধরি করে গাড়ির পিছনে ক্যারিয়ারের মধ্যে 2 কার্টন উঠাইলাম, 2 কার্টন এত বড় বড় কমলা, 208টা। গাড়ি চালাই আর ইসাঘাটে গেলাম, তখন রাত বাজে 7:30। 1 ঘন্টার মধ্যে নদী পাড়ে দিলাম, 8:30। বাড়ির দরজা যে আমি ব্যাগ হাতে করে ঢুকলাম, আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় যিনি আমার সংসার দেখাশোনা করেন, ওনার মান সম্মান রক্ষা করে আমি কথা বলতেছি, তিনি হলেন আমার ছেলেদের আপন মামা।
আমার ছেলেদের মামা, সম্মান রক্ষা করে মা নির্মাণ রক্ষা করে আমি কথা বললাম। আমি আমার ছেলেদের মামাকে বললাম, ভাই তাড়াতাড়ি যাও, দুইটা কার্টন আছে মাথায় করে নিয়ে আস। ছেলের মামা কদুল, ভাই কি আনছেন কার্টন করে? আমি বললো, তুমি মাথায় করে আগে আনো তো, তারপরে দেখবা কি। ড্রাইভার আমার একটু আত্মীয় হয়, সে আবার একটু কৌতূহল করলো, যেহেতু আমার ছেলেদের মামা আমার ড্রাইভার রয় বিআই করছে কি, দুই কার্টনে মাথায় একশোটি দিছে, দেখো বিআই পারবেন পারবেন নেন। অনেক কষ্ট করে ঘরের দরজা এসে কয়, দিল ভাই ধরেন এর ভিতরে কি। আমি তাড়াতাড়ি ধরলাম, দুই তিনজনে ধরে নামাইছি, কয় এর ভিতরে কি? আমি কইলে এর মধ্যে কমলা। কয় এত কমলা? আমি কই তাড়াতাড়ি খোলো, গতকাল প্যাকিং হয়েছে, প্লেনে আসছে, আবার বিমানবন্দরে গোডাউনে ছিল, আবার গাড়ির ক্যারিয়ারের মধ্যে রাখছি, নষ্ট হয়ে যেতে পারে, তাড়াতাড়ি খোলো। উনি তাড়াতাড়ি খুইলা, ঘরের ভিতরে এটি সাজাইছে, 208টা কমলা যদি একখানে সাজায় কত বড় স্টক হয়েছে। ইলেকট্রিক বাতি ধরাই দিছে, সারা ঘর কমলা রং হয়ে গেছে। আমার ঘরের মানুষগুলি চারপাশে দিয়ে গোলইয়া বসে আছে, আমি চেয়ারের মধ্যে বসে নজর করে দেখি আমার ঘরের সম্পূর্ণ মানুষের চেহারা কমলা রং হয়ে গেছে, সব কমলা রং খালি। আমি চেয়ারের মধ্যে বসে বসে বলতেছি, তিন দিন পর্যন্ত সিলেট ছাতক চিল্লা চিল্লি করে আমি কমলা আনছি, এরপরে প্লেনে করে এনে গাড়িতে করে এনে ঘরের মধ্যে আনছি, এত সুন্দর করে সাজিয়ে রাখছে, তোমরা এক একজন একটা একটা করে খাও। আমি বসে বসে দেখি, আমাকে বলতেছে আপনি খাবেন না, আমি কই শোনো তোমরা খাও। আমি বসে বসে দেখি আল্লাহ বলেন, কেউ খাইয়া তৃপ্তি পায়, কেউ খাওয়াইয়া তৃপ্তি পায়। বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন, বলেন আমি খাওয়াইয়া তৃপ্তি পাই আর বান্দারা খাইয়া তৃপ্তি পায়। বিদায় হেড অফ দি ফ্যামিলি যিনি, পরিবারের প্রধান যিনি, তিনি খাওয়াইয়া তৃপ্তি পায়, তোমরা খাও একটা একটা করে কমপক্ষে খাও। এই কথা বলার সাথে সাথে এক একজন এক একটা কমলা খাওয়া আরম্ভ করলো। আমি বসে বসে দেখি আমি খুব তৃপ্তি পাইতেছি। আমার একটা ভাগিনা বয়স হলো 4 বছর, সে পরপর একটা একটা করে 4টা কমলা খাইলো, 4টা খাইছে, সকলে খাইছে একটা, সে খাইলো 4টা। ওই ভাগিনাটা আমার মামা জান কয়ে ডাকে, অত্যন্ত মহব্বত আমার কাছে শোয়, আমার সাথে গোসল করে, আমারে খুব ভালোবাসে, 4টা কমলা খাইছে। এখন আমি বলতেছি কমলাগুলি উঠাও, সুন্দর করে সাজায় গুজায় রাখো, সকলে যার যার মতো খাবা, কিন্তু আমার ভাগনারে কেউ মানা করো না, ওর মনে যত চায় তত খাবে, একটাই মাত্র ছেলে আমাদের ঘরে, ওরে নিষেধ দিও না, ওর যখন মনে চায় তখন সে খাবে। এই কথা বলার সাথে সাথে আমার ভাগ্না আনন্দে আত্মহারা হইয়া কও, মা মারে আজ তোর কাছে আমি শোব না রে মা, আমি আর মামা যান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
محمد رسول الله كوي تو كا دل لا اله الا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله كوي توكا دي لور لا إله إلا الله محمد رسول الله صلى الله إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات بلون وكان الله غفور رحيم আমার ভাগ্নে কি কর 208 টা কমলা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে কমলা আনলে না একালি আনি না দুইয়ালি কিন্তু 208 টা কমলা একসাথে পাইয়া আমার ভাগ্না আনন্দে আত্মহারা হয়ে গেছে খুশির জোটে বলতেছে ও মা মারে আজ তোমার কাছে আমি শোভ না আমি আর মামা যান আমরা দুনো ভাই এক কোলের নিচে শোব ভাই কয় ও মামা রে তোর কাছে আজ আমি শোভ না আমি আর মামা যান আমরা দুনো ভাই গলা দূরে দূরে ঘুমাবো কয় ও মামা রে তোর কাছে আমি আজ একটু শোভ না আমি আর মামা যান আমরা দুইজন দুনো ভাই এখানে ঘুমাবো ওর মা কয় তোর ভাইকে কয় মামা যান হলো আমার ভাই কয় কি জন্য কয় ভাই না হইলে কি এতনি কমলা আনে বাজারের থেকে আনলে একালি আনে না হয় দুয়ালি আনে একটা ভাগে ভাই 208টা কমলা আয় না মামা যান কয় আমার মন মতো খাইতে মামা যান আমার ভাই ও আমার ভাইরা ও আমার বাবাজিরা অপ্রত্যাশিত ভাবে 208টা কমলা পেয়ে আমার ভাগ্না অযৌক্তি কথা বলা আরম্ভ করছে আপন মামারে ভাই বলা শুরু করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরুদ্যান মরুভূমি উটের মালিক যদি তার হারানো উটকে বহাল তবিয়তে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আমি মাওলাকে গোলাম বলতে পারে আর আব্বাজি সাহেবের ভাগিনা যদি 208টা কমলা পেয়ে মামারে যদি ভাই বলতে পারে অযুক্তি কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার বান্দারে ফিরত পাইলে এর চেয়ে 70 গুণ বেশি খুশি হই আমি আনন্দে আত্মহারা হয়ে অযুক্তি বলে দিলাম আমার বান্দা তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব তোর জীবনের গুনাহকে আমি আল্লাহ নেকিতে রূপান্তরিত করব ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহীমা বলেন সুবহান আর জোরে বলেন সুবহান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু
غفور الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. بولن سبحان. ও আবু হুরায়রা, বান্দা যদি গুনাহ করতে করতে গুনাহ জমিন থেকে আসমান পরিমাণ হয়, বান্দার গুনাহ যদি সাগরের পানির সমান হয়, বান্দার গুনাহ যদি দুনিয়ার পাহাড় পর্বতের সমান হয়, এরপরে যদি সে তৌবায়ে নসুহা করে, তৌবায়ে নসুহা, ওই যে আমাদের কোন কোন বক্তা কোন কোন লিকসারার নসুহার কিসা বলে, এই কিসা কোন কোরআনে হাদিসের মধ্যে নাই, ইতিহাস ভূগোলে নাই, এটা সম্পূর্ণ কাল্পনিক একটা বর্ণনা। আসলে নসুহাতন শব্দের অর্থ হলো খাঁটি পিওর প্রেস নির্ভেজাল, যে তোবা করার পরে ওই তোমার মৃত্যু ওই গুনার মৃত্যুর আগে করে না, এই তোবাকে বলে তোবায়ে নসুহা। বলুন সুবহান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু توبوا إلى الله توبة نصوحا. الله رب العالمين بار بار غشنا دیچن او امار ایماندار را নফসের তাড়নায় শয়তানের প্রতারণায় বন্ধু বান্ধবের তালে করে গুনাহ করেছো, এখন যদি তোমার বুঝে আসে অন্যায় হয়েছে, তোমার গুনাহ যতই বেশি হোক না কেন, তুমি তোবায়ে নসুহা পিওর খাঁটি প্রেস তোবা করো, তোবা করার পরে মৃত্যু পর্যন্ত আর ওই গুনাহ করো না, তাহলে তোমার জীবনের সব অপরাধকে আমি গুনাহকে আমি মাফ করে দেব, তোমার জিন্দগির সব গুনাহকে আমি নেকিতে রূপান্তরিত করে দিব। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। খুব জোরে কন সুবহানাল্লাহ। মিরপুর 11 নম্বরে আমার একটা খানকা আছে, প্রতি বাংলা মাসের তৃতীয় শুক্রবারে ওই খানকায় হালকায় জিকিরের তালিম হয়, আমি প্রত্যেক মাসে ওই তারিখে ওখানে থাকি। আমাদের 12 নম্বর সেকশনের বাইতুর রহমান জামে মসজিদের ইমাম জনাব মাওলানা শামসুল হক সাহেব, যিনি ফুরফুরার হুজুর কিবলার, যিনি আমাদের আখির মোনাজাত করবেন, ওনার মুরিদ, কিন্তু ভদ্রলোক আমার সাথেও খুব মহব্বত রাখে। তো একদিন আমার জন্য অনেকগুলি দুধ নিয়ে আসছে, তো আমি জিজ্ঞাসা করলাম মাওলানা সাহেব, ইমাম সাহেব, এই দুধগুলি কি খাঁটি দুধ? তিনি বললেন যে হুজুর, আমি একটা গরু পালি, গরুটা 18 কেজি দুধ দেয়। বলেন সুবহানাল্লাহ। আর বৈকালে দেয় হুজুর 8 কেজি, মোট সারাদিনে আমার গাইডা 26 কেজি দুধ দেয়। তা আপনার জন্য হুজুর 3-4 কেজি আনছি। তা আমি বললাম যে একটা গাই এত দুধ দেয়, আমি আপনার গাই দেখতে যাব, কারণ আমাদের ফরিদপুরের হিসাব মোতাবেক 13 গাইয়ের দুধ দেয় আপনার এক গাই, 2 কেজি করে দিলে 13 দোকানে 26, আর আপনার এক গায়ে দুধ দেয় 26 কেজি, বেদে আমি আপনার গাই দেখতে যাব। ইমাম সাহেব হুজুর অত্যন্ত খুশি হয়েছে, আপনারা দাওয়াত দেওয়া নেওয়া যায় না,
আর আপনি আমার গাই দেখতে যাবেন, এটা তো সৌভাগ্যের কথা। আমি বলে আমি তো গৃহস্থের ফোলা, গরু বাসুরের সাথে ছোটবেলায় আমার সম্পর্ক, আমি আপনার গাই দেখতে যাব। তো ইমাম সাহেব হুজুর কয়, তাহলে আপনি গাই দেখতে কবে যাবেন? আমি কাল আগামীকাল ভোরে একটু হাঁটতে হাঁটতে যাই। হুজুর তাহলে আমার একটা আবদার আপনার রক্ষা করতে হবে, ভোরে আমার গাই দেখতে গেলে তাহলে আমার বাসায় নাস্তা করা লাগবে। তা বললেন ঠিক আছে, নাস্তা করলাম, তাতে অসুবিধা কি? আস্তে আস্তে হাঁটে আমি 12 নম্বর সেকশনে যে ওনার বাড়ির দরজা টোকা দিলাম, উনি গেটটা খুলে এত খুশি হইল, খুশি হইয়া গরু ঘরের দরজার ছালা আগলে দিয়া কে হুজুর ওই যে গাই। আমি নজর করে দেখি অস্ট্রেলিয়ান গাই, এখান থেকে ওই বাঁশ এতখানি লম্বা, এই বড় ওলান। তা আমি জিজ্ঞাসা করলাম, হুজুর গাইটা কিনছেন কত দিয়া? কয় যে আমি গাইটা কিনছি 45,000 টাকা দিয়া। আমি এখন দাম হবে কত? কয় এখন 60,000 থেকে 65,000 টাকা দাম হইতে পারে। তা আমি বললাম যে দুধ তো আপনি ভোরে 18 কেজি দোয়ান। কয় জি। আমি বলি দুধগুলি দোয়াইয়া বালতির মধ্যে করে নিয়ে বাজারে যখন যান, যদি দেখেন যে বাজারে আজ দুধের দাম কম, তাহলে দুধগুলি ফিরাইয়া এনে কি ওলানের মধ্যে রাখা যায়? আগামীকাল দাম বেশি আবার টাইনে নামাবেন। ইমাম সাহেবকে, হুজুর গায়ের ওলানের থেকে দুধ একবার দোয়াইয়া বাইর করলে ওই দুধ কোনো ক্রমে পুনরায় ওলানে ঢুকান যায় না। বলুন সুবহানাল্লাহ। আমি বললাম যে নতুন একটা মেশিন বের হয়েছে সাবারে, ওই মেশিনে গাই দোয়ায়, টিপ দিলে আস্তে দুধ চাইনা বাইরে হয়ে যায়, আধা মন পর্যন্ত দুধ দোয়াইতে পারে, ওই মেশিন দিয়ে ঢুকানো যাবে না? ইমাম সাহেব বললেন, হুজুর মেশিন দিয়েও যদি দুধ দোয়ায় এরপরে পুনরায় মেশিন দিয়ে ওই দুধ ওলানে ঢুকান যায় না। আমি বললাম, ইমাম সাহেব আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, দুধ যত বেশি হোক না কেন দোয়াবার পর কোন ক্রমে ওই দুধ যেরকম ওলানে ঢুকানো যায় না। গুনাহ বান্দা যতই বেশি করুক না কেন তোবা করার পরে মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই গুনার দেহের মধ্যে না ঢুকে, এই তোবার নাম হলো তোবায়ে নসুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের তোবা করার জন্যই বান্দাকে নির্দেশ দিয়েছেন, গাভীর ওলানের থেকে দুধ দোয়াবার পর এই দুধ যেন কোনো মেশিনের সাহায্য ওলানে পুনরায় ঢুকানো যায় না। বন্দার গুনা জমিন থেকে আসমান পরিমাণ হোক, বন্দার গুনা পাহাড় পর্বতের সমান হোক, বন্দার গুনা সাগরের পানির সমান হোক, তোবা করার পরে ওই গুনা মৃত্যু পর্যন্ত যদি দেহের মধ্যে না ঢুকে, এই তোবাকে বলা হয় তোবায়ে নসুহা। আর এই ধরনের তোবা করে যদি বন্দা মারা যায়, তার জীবনের সম্পূর্ণ নেকিকে, তার জীবনের সম্পূর্ণ গুনাকে আল্লাহ মাফ করে দিবেন, গোটা জিন্দগির গুনাকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করবেন। ইকায়ুবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়াকানাল্লাহু গফুরুর রহিম। যরকান সুবহান। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আল মুকাশাফাতুল কুলুব নামক কিতাবের মধ্যে লিখেছে, বন্দা যদি অন্ধকার রজনীতে দুনিয়ার সব মানুষ নিজুম নিরালা ঘুমাই রয়েছে, তার ঘরের মানুষও নিজুম নিরালা ঘুমাই রয়েছে, সে যদি অন্ধকার রজনীতে গুফনে গুফন উইটা শুভ শুভ কয়, খোদারে তুমি জাগা আমি জাগা, আমি গোপনে গোপনে উঠেছি, আল্লাহ আমার জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে আমি ওয়াদা দিলাম মৃত্যু পর্যন্ত ওই গুনাহ আমি আর করব না।
ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই আল মুকাশিবাতুল কুলুব নামক কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিবেন, আর সঙ্গে সঙ্গে যেই জমিনের মধ্যে বান্দা গুনাহ করেছে ওই জমিনকে ডেকে আল্লাহ বলে দিবেন, জমিন রে আজ রাত্রে গোপনে গোপনে আমার বান্দারে আমি মাফ করে দিছি, আমার বান্দা যে তোর উপরে গুনাহ করছে খবরদার এই কথা তুমি কারো কাছে বলো না। এমনকি কেরামান কাতেমিনকে ডেকে বলেন, তোমাদের রেকর্ডের থেকে আমার বান্দার গুনাহ কেটে দিও, যদি তোমরা মুছে না ফেল হিসাবের দিন আমি আল্লাহ তোমাদের মন থেকে ভুলাইয়া দিব। তিনি ওই কিতাবের মধ্যে লিখেছেন, সন্তান যখন কাঁদতে কাঁদতে মার কাছে আসে, মা এক নম্বরে চোখের পানি মুছে দেয়, এরপরও যদি দেখে কান্না থামে না তাহলে চোখের পানি মুছে দেওয়ার পরে আগলি দিয়ে কোলে উঠাইয়া নেয়। ঠিক গভীর অন্ধকারের মধ্যে বান্দা যখন তার কৃত অপরাধের জন্য কান্নাকাটি আরম্ভ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের কুদরতি হাত দিয়ে চোখের পানি মুছে দেয়, এরপর যতদিন বান্দা কান্দা না থামে আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে বান্দাকে কোলে উঠাইয়া নেয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বলুন সুবহানাল্লাহ। এক সবে মজনু বে খেলওয়াত গাহে রাজ, এক সবে মজনু বে খেলওয়াত গাহে রাজ, গুপ্তে আয় পরওয়ারদিগারে বে নিয়াজ, তু চারা নাম বে মজনু করদাই, এসকে লাইলা দর দিলাম চু কর দাই, খুশনামায়ে দেনা লায়ে সব হায়ে তু, জোকা দারাই দারম বয়া রব হায়ে তু। আমার দিকে দেখেন, আমি আর মাত্র কথা বলবো পাঁচ মিনিট। মজনু শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করে মোনাজাত দিছে, মোনাজাতের মধ্যে কি কয়, একসবে মজনু বেখলওয়াত গাহে রাজ, গুপ্তে আয় পরওয়ার দিগারে বেনিয়াজ, তু চারা নাম বে মজনু কর দাই, এসকে লাইলা দর দিলাম চু কর দাই, হোসনা মায়ে দেনা লায়ে সব হায় তু, জোক হাদারাম বয়া রব হায় তু। মজনু মোনাজাতের মধ্যে গভীর রাত কেন্দা কেন্দা বলে, ও আল্লাহ আমি হইলাম বাদশার ছেলে, আমি বাদশাহের হরম পরে সিংহাসনের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাবো, আল্লাহ তোমার কি স্বার্থ রয়েছে বলো, আমার অন্তরে লাইলির প্রেম দিয়ে আরামের ঘুমরে হারাম করাইয়ে এই গভীর রাত্রে বনে জঙ্গলে ঘোরাবার কান্দাও কেন, আল্লাহ এখানে তোমার কি স্বার্থ রয়েছে আমাকে একটু বলো। আল্লাহ কি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মজনুর উপরে ইলহাম নাজিল করে বলেন, হুসনামায়ে দেনা লায়ে সব হায়ে তু, মজনুরে আমার একটা স্বার্থ অবশ্যই রয়েছে, সেটা হলো
লাইলির প্রেম তোমার অন্তরের মধ্যে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে শেষ রাত্রে তোরে বনে জঙ্গলে ঘুরাই আর কান্দাই কেন জানো? তুমি শেষ রাত্রে আরামের ঘুম হারাম করে দিয়ে লাইলিরে পাওয়ার জন্য কান্দো আর আমার খোসামোদি করো, তখন তোমার চোখ বায়া বায়া যে পানিগুলি পরে এই কান্নার কণ্ঠ আর চোখের পানি দেখতে আমার কাছে বড় ভালো লাগে। তাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, মানুষ যদি নিরুম নিজালা গভীর রাত্রে তার কৃত অপরাধের জন্য মোনাজাত দিয়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন কান্নার কণ্ঠ শুনতে ভালোবাসেন। এরপরে যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। এরপরেও যদি কান্দে, আল্লাহ কে তোরে আমি মাফ করে দিছি আর কান্দিস না। এরপরেও যদি কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে টান দিয়া বান্দারে নিজের কুদরতি কোলে উঠাইয়ে নেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, তোবা করে খাঁটি তোবা করে যদি নেক কাজ করে আর মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই গুনাহ না করে, আল্লাহ বলেন আমার বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব এবং তার জীবনের গুনাহকে আমি আল্লাহ নেকিতে রূপান্তরিত করে তার আমলনামার মধ্যে উঠাইয়া দিব। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়াকানা আল্লাহু গাফুরার রাহিমা। ও আবু হুরায়রা, তুমি মাসলা ঠিক বলো নাই, মনে আছে? মরুদ্যান মরুভূমিতে উঠালা তার হারানো উঠকে ভাল তবুয়াতে ফিরতে আনন্দ আর তাহারা হয়ে যদি বলতে পারে আন্তা গোলামি ওয়ানা মাওলাইয়া, আল্লাহরা যদি বলতে পারে তুমি হইলে আমার গোলাম আমি হইলাম তোমার মাওলা, এমন একটা অযুক্তি কথা যদি আনন্দে আত্মহারা হয়ে বলতে পারে, আমি আল্লাহ আমার হারানো বান্দাকে বহাল তবিয়তে পুনরায় ফিরিপি, এর চেয়ে 70 গুণ বেশি খুশি হয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে ঘোষণা দিলাম আমার বান্দার জীবনের সব গুণ আমি মাফ করে দেব, ও যদি মৃত্যু পর্যন্ত তোবা ঠিক রাখতে পারে তার জীবনের সম্পূর্ণ নেকিকে আমি আল্লাহ নেকি সম্পূর্ণ গুণাকে আমি আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিব। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত বলেন, ওয়াকানাল্লাহু গাফুরার রাহিমা বলেন, সুবহান। وقال عليه الصلاة والسلام التائب من الذنب كما لا ذنب له। আল্লাহ রাব্বি ইরশাদ করেন, গুনাহ করার পরে বান্দার যদি স্মরণ হয় মনে হয় খেয়াল হয় অন্যায় করে ফেলছি, আর যদি এটা তার স্বীকার করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার গুনাহ মাপ করে দেয় সে এমন নিষ্পাপ হয়ে যায় যেন তার জীবনে কোনো দিন গুনাহ করে নাই। অপর বর্ণনার মধ্যে রয়েছে, এমনিভাবে সে নিষ্পাপ হয়ে যায় যেন অর্ধ শেষ রাত্রি সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। খুব জোরে বলেন সুবহান। এখন আমি তিনটা কথা বলেই আমার ভাই হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামত বরকাতুহুল আলিয়া, তিনি মাত্র 10 মিনিট কথা বলবেন, এরপর আমি মুনাজাত করব। আমি আর মাত্র 3টা কথা বলবো, এই 3টা ওয়াজ আপনারা বাড়ি নিয়ে যাই। ওয়াজ তো মাগরিবের নামাজের পরে রাত্রে 11টা পর্যন্ত আড়াই মন খানি শুনছেন, কিন্তু বাড়ি কয়টা নেবেন আল্লাহই ভালো জানে। খাইতে বসলে চাষি আম্মা কয় মাছ কেমন হইলো, কয় খুশ না, সাংঘাতিক ব্যাপার, জীবনে যা শুনি নাই তাই শুনে এলাম। চাষি আম্মাকে আমি ভাত বাড়তে বাড়তে কিছু কন না, কয় যে একটাও মনে নাই, তোর কাছে কব কি একটাও মনে নাই। আর আমার ভাই
বাবু জিজ্ঞাসা করো আজ কেমন, কয় কোচ না একেবারে তুফান মিল, তিতুমির এক্সপ্রেস, সাংঘাতিক ব্যাপার। বাবি কয় যে আমি বাদ বাড়তে বাড়তে একটু শোনার না, কয় যে শোনার সময় মনে ছিল বাড়ি আসার সময় একটাও খেয়াল নেই। কোন তাহলে চাষার চাষি ভাই আর ভাই চাষার ভাই ভাবি আর চাষির কাছে কইলু কি? পরিশেষে আমি আপনাদেরকে তিনটা ওয়াজ বলবো, এই নখের মধ্যে গুনে গুনে বাড়ি দেন বলেন না। এক নম্বর হলো হাসুর ময়দানে প্রচন্ড উত্তাপ, এখন সূর্য পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে, সেদিন সূর্য হবে সোয়া হাত মাথার উপরে, এখন আমাদের পায়ের নিচে মাটির জমিন, সেদিন হবে আমাদের পায়ের নিচে তামার জমিন, মাথার মগজ গরমের চোটে গুলা গুলা পড়বে, সেদিন ওই ব্যক্তির মাথা ঠান্ডা থাকবে, মগজ একটু গুলে পড়বে না। যে ব্যক্তি সদা সর্বদা মাথায় টুপি এবং পাগড়ি ব্যবহার করেছিল বরঞ্চ, আর সেই দিন হাসুর ময়দানে আমার ওই মা বোনের মাথার ঘিলু গুলা মগজ গুলা পড়বে না, যে মা বোন সদা সর্বদা মাথার মধ্যে ওড়না এবং ঘন্টা ব্যবহার করেছিল বলুন সুবহান। দুই পদ গেল। তিন নম্বর, হাসরের ময়দানে সূর্যের তাপ গায়ে লাগবে না ওই ব্যক্তি, যেই ব্যক্তির মুখের মধ্যে আল্লাহর হাবিবের জিন্দা সুন্নত দাঁড়িয়ে রাখছেন বলুন সুবহান। ওয়া ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ মান আহয়া সুন্নতি ফাকাদ আহয়ানি ওয়া মান আহয়ানি কানা মাই ফিল জান্নাহ। হুজ্জাতুল ইসলাম শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই হুজ্জাতুল্লাহ আল বালেগা নামক কিতাবে সুন্নতের বয়ান দিতে যে লেখেন, আমি একদিন রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফরে দেখলাম, আল্লাহর হাবিবকে সালাম দিয়ে সামনে দাঁড়ালাম, হুজুর আমাকে জিজ্ঞাসা করেন ওলিউল্লাহ তুমি কেমন আছো বলেন সুবহান। আমি জানো আল্লাহর হাবিবের একজন সুপরিচিত মানুষ, আমি উত্তর দিলাম হুজুর আপনার দোয়ায় আমি ভালো আছি। শাহ রহমতুল্লাহ আলাই লিখেন আল্লাহর হাবিব যখন আমার সাথে কথা বলতেছিলেন ওই সময় ডান হাত দিয়ে তিনি দাড়িগুলি খিলাল করতেছিলেন, দাড়ি হাত দিয়ে খিলাল করার সময় তিনটা কালো মিচমিচে কোকড়ানো দাড়ি হাতের মধ্যে ঝুরে আসলো। আল্লাহর হাবিব বলেন ওলিউল্লাহ অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, তোমারে কি হাদিয়া দেব, ধরো আমার তিনটা ঝরা দাড়ি পরা দাড়ি তোমারে হাদিয়া দিলাম। স্বপনের মধ্যে ওই দাড়ি আমি হাতের মধ্যে মোট করে রাখলাম, ঘুম থেকে জেগে আমি হাত খুলে দেখি আমার হাতের মধ্যে কালো মিচমিচে কোকড়ানো তিনটা দাড়ি। মান রানি ফাকাদ রানি ফাইন্নাস শয়তান লা ইয়াতামাসসালি, আল্লাহর হাবিব বলেন যে আমাকে দেখেছে স্বপ্নে নিশ্চয়ই আমাকে দেখেছে, যেহেতু শয়তান কোনোদিন আমার আকৃতি প্রকৃতি ধারণ করতে পারে না। হযরত শাহ রহমতুল্লাহ আলাইহি লিখেন আমি স্বপ্নের মধ্যে ওই দাড়িগুলি পেয়ে বাস্তবে হাত খুলে দেখি হাতের মধ্যে কালো মিচমিচে কোকড়ানো তিনটা দাড়ি, আমি কাগজের মধ্যে পেঁচাইয়ে পকেটের মধ্যে রাখলাম, পরদিন আমি জোহরের নামাজে রক্ত ওই জামাটা গায়ে দিয়ে ঘরের দরজা নামলাম, ঘরের দরজার থেকে মধ্য মাঠের মধ্যে চলে গেছি, সাথে নিতে আমার মনে ছিল না, মধ্য মাঠের মধ্যে যে দেখি আকাশের আবহর আমার মাথার উপরে ছায়া দিতেছে, আমি চিন্তা করলাম ব্যাপার কি সাথে আনলাম না, গায়ের মধ্যে দেখি রৌদ্র লাগে না, উপরের দিকে নজর করে দেখি আকাশের আবহর আমার মাথার মধ্যে ছায়া দিতেছে,
আমি চিন্তা করলাম ব্যাপারটা কেন এরকম হলো, হঠাৎ আমার স্মরণে আসছে রসুলের ঝরাদারি পরাদারি আমার পকেটে রয়েছে। আল্লাহর হাবিব জন্ম থেকে এতকাল পর্যন্ত 63 বছরের মধ্যে কোনোদিন তিনি ছাতা ব্যবহার করেন নাই, রাস্তা দিয়া যখন চলতেন হাঁটতেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের আবরকে মাথার ছাতা বানাইয়া দিতেন। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি পরীক্ষা করার জন্য ঘরে ফিরে এলাম, দাড়ির ওই প্যাকেটকে টেবিলের উপরে রেখে আমি মাঠের মধ্যে নামলাম। নামার সাথে সাথে দেখি সূর্যের উত্তাপ আমি সহ্য করতে পারি না, সারা গায়ের মধ্যে খালি আমার রোদ আর রোদ। এবার আমি পুনরায় ঘরে ফিরে গেলাম, ঘরে ফিরে যে ওই তিনটা ঝরাদারি পরাদারি কাগজের মধ্যে পেঁচানো ওইটা পকেটের মধ্যে করে আমি আবার রোদের মধ্যে নামলাম। নামার সাথে সাথে আকাশের আবর আমার মাথার মধ্যে এসে ছায়া দিতে আরম্ভ করলো। রসুলের ঝরাদারি পরাদারি যদি ওলিউল্লাহর পকেটের মধ্যে থাকলে দুনিয়ার সূর্যের তাপ গায়ে লাগে না, তাহলে রসুলের জিন্দাদারি তার কোন উম্মতের মুখের মধ্যে যদি থাকে তাহলে হাশরের ময়দানে সূর্যের উত্তাপ গায়ে লাগবে না। মান আহায়া সুন্নতি ফাকাদ আহায়ানি ওয়া মান আহায়ানি কানা মাই ফিল জান্নাহ বহামদিল্লাকে চশমাম বা জিকর দি মোরাবা জান যা হামরা জিকর দি। পারস্য কবি তিনি বসে বসে দাড়ি শেভ করতেছেন, মুখের মধ্যে সাবান লাগাইয়া রেজার দিয়া টানতেছেন, আল্লাহর কলিজিয়ে বলে আপনি কি করেন? কো আমি দাড়ি কামাই। কো দাড়ি কামান কেন, এটা তো ভালো না। কো মানুষের অন্তরে কষ্ট দেই না, আমি আমার দাড়ি কামাই। এরপরে আল্লাহর সেই অলি বলে, তুমি কি জানো তুমি বড় কবি, তুমি যখন দাড়ির মধ্যে খুল লাগাইয়া টান দাও এই টানের সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলজার মধ্যে যে আঘাত লাগে